বন্ধুরা দেখুন একটু প্রচন্ড বৃষ্টিপাত হয়েছিল, বৃষ্টিপাতের কারণে এই অবস্থা, এই গাছগুলো প্রায় মরতে বসেছিল। বৃষ্টিপাতে কীরকম পরিচর্যা হয় আপনাকে জানিয়েছিলাম, এবং এই সব যেসব আছে সেসব মানে যে দেখাচ্ছি যেসব চাষিরা এইটা আপনার ফলো করেছিল। ফলো করার পরে দেখুন এই গাছগুলো বেঁচে গেছে, এবং কিছু গাছ একটু কমজোরি আছে, কয়েকটা গাছ অবশ্য মরে গেছে। তো বন্ধুরা দেখুন ওইখানে একটা গাছ মরে গেছে এই সাইডে একটা কোণে, আর এইটা দেখুন এখনো 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 ভিজে, এখনো দেখুন এখনো আপনার মাদাগুলো বলুন, বেড বলুন, পিলি বলুন, এখনো ভিজে আছে, এখনো শুকোয়নি। তাই এটা কালকে এর গোড়ার সাইডে আপনারা সার দেবেন। এই ধরুন এই গাছটা আছে, এই গাছটা ঠিক 5 ইঞ্চি বাদ থেকে এপাশে 5 ইঞ্চি এপাশে 5 ইঞ্চি ছেড়ে আপনারা সার দেবেন। সার দেওয়ার মধ্যে কি কি সার দেবেন আপনার, 15-15 সুফলা দেবেন, 10-26-26 সার দিতে পারেন, একটু বোরন দিলে খুব ভালো হয়, তাহলে পচানিটা আসে না। আর অথবা আপনারা 28-28 সার দিতে পারেন যাতে সালফার আছে, বা 20-20-0 সার দিতে পারেন, সেটাও চলবে, কোনো অসুবিধা নেই, বোধহয় সারগুলো দেবেন। আর যে কেজি কেউ মনে করেন ডিএপি পটাস পয়সা কাছে দিতে পারেন, কোনো অসুবিধা নেই। আর অথবা 14-35-14 এই সারও ব্যবহার করেন, এনপি কাছে যে সারগুলো বললাম এগুলো ব্যবহার করতে পারেন, কোনো অসুবিধা নেই। দিয়ে যখন দুদিন বাদে চুয়ো হবে এখান থেকে মাটি টেনে এটা চাপা দেবেন, তাহলে এই যে ঘাসগুলো আছে দেখতে পাচ্ছেন, এই যে শ্যামা ঘাস হয়েছে বা অন্য অন্য যে ঘাস হয়েছে, এই যে ঘাস, এই ঘাসগুলো আপনার সব শুদ্ধ যখন দেবেন তখন মাটি শুদ্ধ উঠে গিয়ে চাপা পড়ে যাবে, এবং এই পিলিটা মাদাটা এটা উঁচু হয়ে যাবে, এবং গোড়া মাটি দেওয়া হবে, তারপরে যে সেচ দেবেন তাতেই মোটামুটি গাছটা দাঁড়িয়ে যাবে। আশা করি এই গাছগুলো মোটামুটি আছে। এবং আরেকটা কথা বলবো, এই গাছের আমি যেটা দেখতে পাচ্ছি এই গাছের পাতা দেখছেন সব লেদা পোকা, কুপি গাছে সবচেয়ে বেশি লাগে যেটা সেটা হচ্ছে লেদা পোকা লাগে, এই দেখুন লেদা পোকা সব খেয়ে নিয়েছে। তা লেদা পোকার ওষুধ মারা জরুরি, সবাইকে বলছি লেদা পোকার ওষুধ কী কী মারবেন সেটা বলে দিচ্ছি। লেদা পোকার ওষুধের জন্য আপনারা সাধারণত ব্যবহার করবেন স্পিনোসাইড 45 EC, অথবা আপনারা ব্যবহার করতে পারেন অন্য যেরকম কম দামে ওষুধের মধ্যে আপনার এমাকটিন বেঞ্জট ব্যবহার করতে পারেন, ফ্লুভেনডামাইড ব্যবহার করতে পারেন, তাতে কাজ হয়ে যাবে, 4-5 দিন মোটামুটি কাজ হয়ে যাবে। তবে যা গরম আছে আমি বলবো স্পিনোসাইড 45 EC ব্যবহার করেন, অথবা আমাদের একটা জৈব কীটনাশক আছে, দুই একটা চাষ এখানে ব্যবহার করে, আর তারা রাসায়নিক ব্যবহার করেই চালায়, তো সেইভাবে ব্যবহার করলে আপনারা অন্তপক্ষে 15-20-25 দিন নিশ্চিত থাকবেন, কোনো অসুবিধা হবে না। কারণ এইগুলো যেহেতু বেগুনের জন্য ব্যবহার করা হয় তাই এই তেলগুলো যথেষ্ট ক্ষমতা সম্পন্ন, শক্তি সম্পন্ন। তা বন্ধুরা এই কাজটা করবেন, এই কাজটা আপনাদের বলছি এবং চাষি করবে, দুদিন বাদে আপনাদের সেই ভিডিওটা হয়তো দেখাতে পাবো না, আজকে আপনারা এই ভিডিও দেখালাম, এই কাজটা করবেন, মানে জরুরি পরিচর্যা। এরপরে যেটা হবে প্রাকৃতিক দুর্যোগ, নিম্নচাপের দুর্যোগ এবং মানে বন্যা পরিস্থিতির কারণে যে মানে এই যে ক্ষতি, সেই ক্ষয়ক্ষতি সামাল দেওয়ার পরে এই পরিচর্যাটা আপনারা অবশ্যই করবেন। দেখুন এই ক্ষেতটা দেখতে পাচ্ছেন বন্ধুরা, এখানে মাটি দেওয়া হয়েছে এবং সার দেওয়া হয়েছে, সার দিয়ে মাটি আপনি যে ক্ষেত্রে দেখালাম ওই ক্ষেত্রটা এখনো শুকায়নি, তাই এই ক্ষেত্রটা যেহেতু আজকে জো হয়েছে আজকে সার দিয়ে মাটি দেওয়া হয়েছে। বন্ধুরা দেখুন এইভাবে মাটি দেবেন আপনারা, একটু দেখুন কিরমভাবে মাটি দেবেন আপনারা, এইভাবে এইভাবে সার দিয়ে, সার দিয়ে মাটিগুলো দিয়েছে, দিয়ে এই জমিতে কালকেই সেচ দিতে হবে, না দিলে এই গাছ ঝিমিয়ে যাবে। কেন কপি গাছে যথেষ্ট আপনার কি বলে একটু রস রস ভাব দরকার, খুব বেশি না মাঝারি রস রস ভাব দরকার বা সেচ দরকার, গরান সেচ, তাতেই মোটামুটি কপি গাছ হয়ে যায়। আর বন্ধুরা এই ক্ষেতটা মোটামুটি তৈরি ক্ষেত, এই ক্ষেতটা আমি আশা করছি দিন 15 বাদে এই ক্ষেতটার কপিতে হয়তো গুটি এলেও এসব আসতে পারে, কেন এই ক্ষেতটার যা বয়স এটা আপাতত 35 দিন হয়ে গেছে, আর 35-36-37 দিন ধরুন ম্যাক্সিমাম হয়েছে, এটা আপনার পাক্কা একদম 45-50 দিনের মধ্যে এটা ফুল মানে ফুলটা এসে যাবে, এবং কপিটা আপনার 55-60 দিনের মধ্যে কাটা পড়ে যাবে। তা বন্ধুরা এই কাজটা আপনারা করবেন, এই মানে জরুরি পরিচর্যা মানে যেটা করেছেন আপনারা আপৎকালীন বা বিপদকালীন বা নিম্নচাপ কারণে প্রাকৃতিক দুর্যোগ বসত যে কারণে যেটা করেছিলেন, তারপরে এই যে কাজ এই কাজটা আপনারা বন্ধুরা মনোযোগ দেবেন। আর আপনাদের আরও বলবো যদি দেখেন যে গাছে শেকড় যদি কম দেখেন কম হয়েছে, তাহলে আপনারা আপনারা গাছে যখন স্প্রে করবেন তখন আপনারা কোনো যে কোনো ছত্রাকনাশকের সাথে আপনারা বোরন দেবেন, আর বোরনের সাথে আপনারা অবশ্যই দেবেন হচ্ছে কাটিং রুট হরমোন, কাটিং হরমোন, রুট হরমোন, কাটিং এইট, রুট এইট বা রুটের যে কোনো রুট তৈরি করা যে কোনো হরমোন আপনারা মিশিয়ে স্প্রে করবেন, গাছে গোড়ায় স্প্রে করবেন, তাতে কি হবে গাছের শিকড়গুলো আরও বৃদ্ধি পাবে, এবং এই যে মাটি দিয়ে সেচ দিলেন সে গাছটা আরও আপনার তাড়াতাড়ি গ্রো করবে, এবং তাড়াতাড়ি গ্রো না করলে হবে কারণ আপনার সময় পেরিয়ে গেছে,
সময় পেরিয়ে গেলে গেছে, কপি ভালো না, ছোট কপি হবে, তাতে আপনি বাজারে সেরকমভাবে দাম পাবেন না। যদিও এখন কপির দাম আকাশ ছোঁয়া দাম, কিন্তু এই কপিগুলো যখন আপনার তৈরি হবে সেগুলো আপনি যথেষ্ট দাম পাবেন। তাই বন্ধুরা আপনাদের এই কাজটা আপনারা অবশ্যই করবেন, এই কাজটা আপনাদের করতেই হবে। আর ছত্রনাশক হিসাবে আপনাদের বলেছি, ছত্রনাশক হিসেবে আপনারা স্প্রিন্ট জাতীয় পাউডার মানে কার্বন ডাইঅক্সাইড ম্যাঙ্গোজেবের মিশ্রণ ব্যবহার করতে পারেন, বা মেটালাক্সিন ম্যাঙ্গোজেব মিশ্রণ ব্যবহার করতে পারেন, কোনো অসুবিধা নেই আপনারা। অথবা কপার অক্সিক্লোরাইড ম্যাঙ্গোজে কপার অক্সিক্লোরাইড, তার সাথে আপনারা রুট হরমোন যেটা বলছেন তার সাথে ব্যবহার করতে পারেন। কারণ এই কাজটা আপনাদের করতে হবে গাছের, কারণ গাছের শেকড় প্রচণ্ড বৃষ্টির কারণে যেগুলো দেখছেন তো গাছ সব ছোটো ছোটো হয়ে গেছে মনে হচ্ছে, এই গাছটা যতক্ষণ বৃদ্ধি হবে ততক্ষণ বৃদ্ধি হয়নি, নিশ্চয়ই শেকড়ে কম খাদ্য খাবার তৈরি করে অত্যন্ত বৃষ্টির কারণে শেকড়ে পচা হয়েছিল, পচার জন্য এই অবস্থা হয়েছে। তাই বন্ধুরা এটা করলে গাছের শেকড়গুলো পুনরায় আবার নতুন করে গ্রোথ করবে, মানে আবার তৈরি হবে, গাছগুলো নতুন করে খাদ্য খাবার সংগ্রহ করবে, এবং সার দেওয়ার পরে যেই সেচ দেবেন সবুজ গাছগুলো আপনার গ্রো করবে। আশা করছি এই কপি ক্ষেতটা আর যদি কোনো রকম প্রাকৃতিক বিপর্যয় যদি না হয়ে থাকে, এই কপিটা আশা করছি উনি একদম মোটামুটি ভালোভাবে উনি কপিগুলো তুলতে পারবেন। তা বন্ধুরা আজকে অনেক লেট হয়ে গেল, সন্ধে হলো, আপনাদের এটা বললাম। আর আমার যদি এই চ্যানেলটা আপনাদের পছন্দ হয় অবশ্যই লাইক করবেন, আপনারা শেয়ার করবেন, এবং নতুন যারা আছে তারা সাবস্ক্রাইব করতে ভুলবেন না, অবশ্যই পাশে থাকা নোটিফিকেশান বেলটা অন করবেন, যাতে আমি আমার দেওয়া পরবর্তী ভিডিওগুলো আপনারা পেয়ে যান। কারণ আমি যেভাবে ভিডিও মানে আপনাদের দিচ্ছি আশা করি কারোর কাছে আর হাত পাততে হবে না, খুব সামান্য জিনিসেই আপনারা, আমি আগেও বলেছি এখনও বলছি, আপনারা চাষ করে উঠতে পারবেন, কোথাও ঠকার দরকার নেই। কখন কোনটা করবেন, কখন কী চাষ করবেন, সে সম্বন্ধে আপনার ভিডিও দিয়ে দেবো। বন্ধুরা আজকে এইখানেই রাখলাম তাহলে।